মায়ের আজকে যেতেছে একটা ছোট্ট সারপ্রাইজ যেটা দেখতে হলে বিরুদ্ধে লাস্ট প্রোডাক্ট হবে আর এক একসন্দর পুরো কান্নাকাটি লাগাই দিয়েছে তো যাই হোক আমি এখন আছি দোকানে আর তোমরা যেন আগের বিরুদ্ধে আমি উড়া দুড়া খাইয়াটাই একদম চিল করে রাখছি বাট আম্মুকে আমি নিতে পারি নাই তো আমার এটা মানে মনটা পুরোই খারাপ হয়ে যায় যদিও আমি মন খারাপ হলে প্রকাশ করতে পারি না তো ওই দিন আমি আসছি রাত্রে বারোটায় ওই দিনে আমি নিয়ে আসতাম সারপ্রাইজটা বাট আমি দোকান সব বন্ধ পাইছি কারণ নিয়ে আসতে পারি নাই তো আমি দোকান দোকান বন্ধ করে বের হয়ে গেছি তো আমি চলে আসছি হচ্ছে একটা রেস্টুরেন্টে মানে ছোটোখাটো একটা রেস্টুরেন্ট দেখো আমি ভাই কোনো রিস্কি কি না আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু আমি দেওয়ার চেষ্টা করবো বাট আম্মু কতটুকু খুশি হবে সেইটাই সবচেয়ে বড় কথা ওই দিনে আমি দিতাম বাট ওই দিন আমার রাত্রে দেরি হয়ে গেছে বাসায় আসতে তো এই কারণে আমি দিতে পারি নাই কারণ আমার ওই দিনে মনটা খারাপ ছিল যে আম্মুকে রেখে আমি একলা গিয়ে দাওয়াত খেয়ে আসলাম তো যারা ব্লগটা দেখুন আগের ব্লগটা দেখে আসতে পারো তাহলে ভুল বুঝতে পারবা তো তোমরা এতক্ষণ হয়তো বুঝিয়ে গেছো আম্মুকে আমি খাবার দিবো যেহেতু আমি উড়া চিল করে খাবার খাইছি তো আম্মুকে আমার একটা খাবার খাওয়ানো বা একটা একটা ট্রিট দেওয়া আমার একটা দরকার মানে আমার নিজের মনে হইতেছে তো যাই হোক আমার জন্য আমি খাবার টাবার সব কিছু রেডি করতেছি আর কোন খাবারটা আমার জন্য নিতেছি সেটা দেখতে হলে ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে তো ফাইনালি সব কিছু প্যাকিং ট্যাকিং করা সব কিছু ডান তো আমি এখন যাব হচ্ছে বাসায় বটে একটা প্রবলেমে পড়ে গেছি এখন বাজে হচ্ছে রাত্রের নয়টা এখন আছে উড়া দুরা জ্যাম রাস্তায় তো এই জন্য গাড়িও পাইতেছে না হাইটেই বাসা যেতে হইতেছে তো অবশ্যই আমি বাসার কাছাকাছি মোটামুটি চলে আসছি আর রাত করে ভিডিও করলে আমাকে এভাবে ভিডিও করতে হয় যদিও একটা প্যারা তো যাই হোক আমি বাসার কাছাকাছি যেহেতু চলে আসছি রাতে পুরো অন্ধকার তো আমি হাইটেই চলে আসলাম বাজার থেকে যদিও দশ মিনিট লাগে মাত্র তো আমি হাইটে চলে আসছি অ্যান্ড আম্মুকে এখন দিব কথা আম্মুর সারপ্রাইজটা দেখাটা আমার সবচেয়ে বেশি জরুরি আর তোমরাও ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবে তো যারা এই পর্যন্ত দেখো তাদের অসংখ্য ভালোবাসা নতুন হলে অবশ্যই ফলো করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আম্মু সামনে এখন আসে আম্মুকে আমি এখন সারপ্রাইজটা দিবো বাট আম্মু বুঝে গেছে আমি কী কি আনছি বাট কী আনছি এটা জানে না আম্মুকে সারপ্রাইজটা দিলে আম্মু একটু মোটামুটি খুশি আর আম্মু বলতেছিলো তারা আমার মানে তুই টাকা ডিস নষ্ট করে শুধু শুধু এগুলো নিয়ে আসছি আমি বলছি না আমি ওই দিন উড়াদুরা খাইয়েছি তো আমি আমার টাকা দিয়ে আমি তোমাকে একটা সারপ্রাইজ বা একটা খাবার বা একটা ট্রিট দিলাম এটা আমার আমার মানে জরুরি আমি পোলা হয়ে এটা দেওয়া জরুরি ঠিক আছে প্রতিটা সন্তানেরই দরকার প্রতিটা মাকে খুশি করা প্রতি বাবা মাকে অ্যান্ড মাকে সারপ্রাইজ দেওয়া বাবাকে সারপ্রাইজ দেওয়া যদি অনেকে আমাকে বলে আমার বাবা কথা তো এটা আমি ভিডিওতে বলে দিবো ঠিক আছে একদিন হঠাৎ করে তো যাই হোক আম্মু আমার জন্য আবার রান্না করে রাখছে ঠিক আছে এখন সেমাই আমার ফেভারিট খাবার যেটা আমার সবচেয়ে বেশি ফেভারিট মানে শ্যাময়ের মধ্যে মিস্টানের মধ্যে সবচেয়ে বেশি ফেভারিট মানে ঈদের মধ্যে আমি উড়াদুরা খাই তো যাই হোক আম্মু এখন খুলতেছে অ্যান্ড খুলিয়া দেখবে আমুর কি তো আমার জন্য আমি মূলত আনছি হচ্ছে চিকেন ফ্রাই চিকেন বিরিয়ানি আর কি মূলত যেটাকে বলে ঠিক আছে কাচ্ছি আমরা বলি বাট গরু মাংস না গরু মাংস আম্মু খাইতে পারে না অ্যালার্জি আমি বলতেছে তুই বাবা কেন আনছস তো যাই হোক কারা এইভাবে মাকে সারপ্রাইজ দো বা বাবাকে সারপ্রাইজ দেবো অবশ্যই কমেন্ট করে জানাই আর কেক কাকে বেশি ভালোবাসো মাকে না বাবাকে সেটাও কমেন্টস করে জানায়ও তো যাই হোক আমার নিজের টাকা দিয়ে আমি একটা সারপ্রাইজ দিতে পারি সারপ্রাইজ না আমাকে একটা ট্রিট দিতে পারছে এটা খাবার খাওয়াইতে পারছে এটাই আমার জন্য অনেক কিছু তো যাই হোক আম্মু এখন খাবার খাবে আর মূলত কি আম্মু খাবার খাইলে কি আমি আম্মুর জন্য আনলে কি বা আম্মু আমাকে একটু মজা করে দিতেছে যদি আম্মু বলতে বাবা তোরে ঠিক হয় নাই তা আম্মুকে হঠাৎ করে না জানায় আসি তো আম্মু ফুল সারপ্রাইজ পাওয়া গেছে যদি মানে আমি না জানা আনছি তো আমি নিজে টাকা দিয়ে আনছি আমি বারবার বলতেছে যে আম্মু আমি আমার নিজের ইনকাম নিয়ে টাকা দিয়ে আনছি তো যাই হোক গাইস আম্মু এখন খাবার খাইবি আর আম্মু বলতেছে যে দেখ খাবার সমস্যা নাই তুই আগে আমার খাওয়া মানে আমি তোরে খাওয়াই দিই মানে মূলত নাম হচ্ছে আম্মুর কাজ হচ্ছে আমার মানে আমুর জন্য খাবার আনলে আম্মু অর্দিকে আমাকে খাওয়াই দেয় তো যাই হোক আম্মু গাছকে আমি বলছি আম্মু তুমি যেহেতু সেমাই রান্না করছো আমার ফেভারিট খাবার তো আমি শ্যামাই খাই তুমি এগুলো খাও ঠিক আছে তামু না না আম্মু তারপরে খাওয়াই দিবে তো যাই হোক আম্মু মার হাতে যেহেতু খাবার তো খাই নিতে আসি যদিও আজকে একটু গান রেকর্ডিং করতে হবে গান কিন্তু আপলোড হয়ে গেছে গানের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে মানে লাস্টে তোমরা দেখো ঠিক আছে গানের রেকর্ডিং হবে আমার ওই রুম স্টুডিও টিস্টু সব কিছু সাজানো আছে তো যাই হোক আমি আম্মুর জন্য মানে সারপ্রাইজ বেশি নাই ছোটো একটা সারপ্রাইজ দিচ্ছি যাই না এই ভিডিওটা কার কাছে কেমন হবে কিন্তু আমাকে সবার কাছে একটি দেওয়া মানে বলা যে সবার উচিত সব ছেলেদের উচিত সব মেয়েদেরই উচিত বাবা মাকে সারপ্রাইজ দেওয়া বা বাবা মাকে খুশি করা তো যাই হোক খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ আর এখানে এখন গান রেকর্ডিং করবো আর গানটা তোমার শুনতে পারবে পেজে পেজে গিয়ে দেখে আসো অবশ্যই কমেন্ট করো তো বাই বাই আল্লাহ হাফেজ হ্যাপ পিস আসসালামু আলাইকুম